আর যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, অসুস্থ টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল বুকে ব্যথা নিয়ে ভর্তি করা হয়েছে তাকে জেল হাসপাতালে। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অর্ণব, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অর্ণব। একমাত্র সলিউশন তিনি অসুস্থতা অনুভব করেন এবং তিনি বলেন যে তার স্টেপ পেন হচ্ছে, এবং সেই মতো কিন্তু সঙ্গে সঙ্গে তাকে প্রেসিডেন্সি জেলের ভিতরে যে হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয়। সেখানে যারা ডক্টর রয়েছেন তারা কিন্তু তাকে এক্সামিন করেন এবং তারপর তাকে কিন্তু অ্যাডমিট করা হয়েছে এমনটাই কিন্তু খবর জেল সূত্রে। অর্থাৎ অভিজিৎ মণ্ডল তার ফিজিক রাউন্ড শেষ হওয়ার পরেই কিন্তু তাকে জেলে পাঠানো হয় এবং জেলে গিয়ে কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েছেন এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে জেল সূত্রে। রূপকি বেশ ধন্যবাদ অর্ণব আমাদের সঙ্গে থাকার জন্য। টালা থানার ওসি তিনি অসুস্থ হয়ে পড়েছেন, গতকাল আদালত থেকে প্রেসিডেন্সি যাওয়ার সময় তিনি অসুস্থ বোধ করেন এবং এই মুহূর্তে জেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। সিবিআই নজরে টালা থানার সিসিটিভি ফুটেজ, টালা থানার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সিবিআই। সিবিআই এর নজরে টালা থানার একাধিক হার্ড ডিস্কও ফরেনসিক এর জন্য পাঠানো হয়েছে, সেই সমস্ত হার্ড ডিস্ক এবং সিসি ফুটেজ, সন্দীপ ও অভিজিতের মোবাইল ফোনেরও ফরেনসিক পরীক্ষা রিপোর্টের তথ্য নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। তথ্য নিয়ে সন্দীপ ও প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। টালা থানায় তথ্য বদলের অভিযোগ সিবিআই এর, টালা থানায় একাধিক নথি পরিবর্তন করা হয়েছে এমনটাই আদালতে দাবি করেছে সিবিআই। আর্যগড়ের অভয়াকে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনা হাসপাতালে, এবং সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আরও একটি ঘটনার কথা সামনে চলে আসছে। কোচবিহারে মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেলের চিকিৎসকের মৃত্যুতেও রহস্য। 2023 সালের জুন মাসে তরুণী চিকিৎসক পড়ুয়ার মৃত্যু হয়, হোস্টেলের ঘর থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসক পড়ুয়ার দেহ। মেয়ের মৃত্যুর তদন্তে রয়েছে একাধিক ধোঁয়াশা, আত্মহত্যার তত্ত্ব মানতে নারাজ তরুণীর পরিবার। ঠিক কি বলেছেন মৃত তরুণীর বাবা এবং মা শুনুন। আমার মেয়ে ফোন করে রাত্রিবেলা রবিবার দিন, তখন 10ই জুন, দিয়ে এরকম বাবাকে ফোন করে যে বাবা ও 23 সাল। সেদিন রাতে ওদের বান্ধবীদের মধ্যে, মানে হোস্টেলের মধ্যে তিন বান্ধবীর সঙ্গে কোনো একটা ঝামেলা হয়েছিল, কার সঙ্গে হয়েছিল জানি না, কিন্তু এক বান্ধবী পাশের রুমে থাকে, সে ওদের ঘরেতেই আসা, ওদের রুমেতেই আসা যাওয়া থাকা খাওয়া সবই করতো। সেই বান্ধবীকে ওর মেসেজ দিয়েছে সরি মাই ফর বিহেভিয়ার। এইটা দেখেই আমরা বুঝতে পারছি যে ওদের সঙ্গেই কোনো কিছু মানে ঝামেলা হয়েছে। প্রিন্সিপাল আমাদের বললো যে এরকম 6:30 আমরা এটা ঘটনাটা দেখেছি, আর ফোন করছেন প্রিন্সিপাল 12:30। হ্যাঁ, এইটাই আমাদের একটা অবাক কাণ্ড যে তার ওই রকম আমরা মানে দেখতে গিয়ে ওরকম কী আর বলবো, আপনার বলুন মা হয়ে আর কী বলবো, বলতে পারছি না। দিয়ে এত লেটে কেন ফোন করলো সেটা জিজ্ঞেস করেছি না, সেটাই তো এখন প্রশ্ন যে এত লেটে, মানে আমাদের কিছু করতে দিল না, এত লেটে কেন ফোন করেছে, মানে ওরা সব কিছু মেয়েগুলোকে সরিয়ে দিয়েছে। একটা মেয়ের শুনছি নাকি গার্জেন এসে বাড়িতে নিয়েও চলে গেছে আর একটা মেয়েকে, আর এই দুটো মেয়েকে বলছে হসপিটালে মেয়ে দুটো আছে ভর্তি আছে, ওরা নাকি স্টোমা চলে গেছে বললো। আমাদের কোনো তাদের গার্জেনগুলোকে দেখছি আগে থেকে দাঁড়িয়ে আছে আমাদের যাবার আগে থেকে, ওরা যেন শাস্তি পায়, মানে ওদের উপযুক্ত শাস্তি দেয়া হোক, ওরা কেন এরম করলো। ওরা তো এখন বেশ ভালোই পড়াশোনা করছে, তিন বান্ধবী, নাম তো বলা যাবে না, কোনো ইন্ট্রো টিন্ট্রো হলে কোনো কিছু ঝামেলা হলে বলতো তুই সামনে যা গিয়ে কেঁদে দিবি, তাহলেই দেখবি ওরা আমাদের ছেড়ে দেবে। আমার মেয়ে আমাকে অনেকবার এরম বলেছে, জানো মা আমাকে বলতো দিদিকে গল্প করতো, কলেজের পড়াশোনার আছে, কলেজে মানে পড়াশোনা হতো না, টুকলি হতো ওইগুলো মানতে পারতো না, তো নিয়ে গেল, নিয়ে একটা ডক্টর কটেজে রাখলো আমাদের, ওখানে তুললো, ওখানে প্রায় ঘন্টা দেড়েকের মতন আমরা ছিলাম ওখানে। আমি বারবার বলছি
যে আমি মেয়েকে দেখতে চাই, তখন ওরা সব চলে গেছে, সরে গেছে, আমার কাছে কেউ নেই, আমাদের কাছে আমরা চারজন। তারপরে আমরা নিচে নেমে এলাম, আমি যে এটা কী হচ্ছে আমরা এখন দেখা না, নিয়ে গিয়ে দেখলাম ওরকম একটা স্ট্রেচারে আমার মেয়ে সাইপ অবস্থায় আছে, দেহ গলায় আপনার একটা কাপড়ের পাড় ছিল, সেই পাড়টা জড়ানো আছে। না, সেই ঘরটা দেখায়নি আমাদেরকে, আমি দেখতে চেয়েছিলাম কিন্তু ওরা বললো যে পুলিশ কিন্তু ওটা লক করে দিয়েছে। পুলিশ তো দেখলাম, পুলিশই তো আপনার আমাদেরকে মিসগাইড করছে। পুলিশ যদি বলে যে আপনার এ কিনা পোস্টমর্টম করে দেবো, এই কথা যদি বলতে পারে, পুলিশ যদি বলতে পারে হ্যাঁ যে হ্যাঁ জিজ্ঞাসাবাদ করেছি কয়েকজনকে, 10-12 জনকে করেছি, ও কিছু পায়নি, হ্যাঁ এমন কিছু না, তাহলে কার কাছে অভিযোগটা করবো বলুন আপনি? এই র্যাগিংটা কিন্তু আমি বলছি না আপনাকে, র্যাগিংটা না, ওকে মেরে দেওয়ার সন্দেহটা আমরা কিন্তু একদমই করছি না। তবে আমার প্রশ্ন হচ্ছে কি যে এই যে ধরুন একটা পড়াশোনার যে পরিবেশ, একটা মেডিকেল কলেজে যেরকম হওয়া উচিত সেটা কিন্তু MGM কলেজে কিন্তু নেই। তিনটি মেয়ে আপনার ওর রুমমেট আর দুজন মেয়ে আপনার পাশের রুমে, হ্যাঁ ওই তিনটি মেয়ে, এই তিনটি মেয়ের আমার আরও বেশি এ লাগছে কি যে আমার মেয়ের এই ঘটনা ঘটে যাওয়ার পর এই তিনটি মেয়ের গার্জিয়ান কেউ একবার ফোনে আমাদেরকে সমবেদনা জানালো না। সেটা আমি প্রিন্সিপালকেও বলেও ছিলাম যে দেখুন এদের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে, তা নাহলে কেন এরা সমবেদনা জানাবে না, তার মানে তাদের মেয়ে কিছু একটা করেছে আমার মেয়ের উপরে, তাহলে কেন এরা করবে না? যে অভিযোগের কথা আপনারা শুনছিলেন, 2023 সালে এই ঘটনা ঘটে, হস্টেলের ঘর থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের দেহ, এবং আত্মহত্যার তত্ত্ব মানতে নারাজ পরিবার, হস্টেলে ইন্ট্রো দেওয়ার নামে চলতো অত্যাচার, ফ্রেড কালচির শিকার তরুণী চিকিৎসক পড়ু এমনটাই অভিযোগ, পরিবারের সদস্যদের তার বাবা মা এমনটাই অভিযোগ করছেন। আর এই বিষয় নিয়ে চিকিৎসক সুবর্ণ গোস্বামী কি বলেছেন শোনাই আপনাদের। মনে করছেন যে তাদের কন্যা ফ্রেড কালচারের শিকার হয়েছেন বলে তাদের মনে হয়েছে। আমরা বলেছি যে তারা যদি কোনো আইনগতভাবে এগোতে চান, মনে করেন যে বিচার সঠিক হয়নি করতে চান, তাহলে আমরা চিকিৎসক সংগঠনগুলো আইনগত সহায়তা, আমরা প্রয়োজনে আইনি লড়াই লড়ার জন্য যে আর্থিক সহায়তা সেটাও দিতে প্রস্তুত আছি। ওনারা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবেন।